কবিতা হারিয়ে খুঁজি তোমায়, রচনায় কবি কয়েস চৌধুরী। আমি ভেবে পাই না কে এসে আমায় প্রিয় বলে ডাকে, এত উষ্ণ বিষণ্নতার প্রবলে সুমধুর কণ্ঠে ডাকলে এসে আমায় প্রিয় বলে। জানি না কেমনে দিব সাড়া, হয়তো তোমার মতো করে পারব না, যেমন করে মনের স্বপ্ন ঘিরে তুমি সাজিয়ে রেখেছ মোরে। কেননা আমি এক আগাছালো ফুলের তরি, যা দূর থেকে দেখতে ভালো লাগে, হয়তো তোমারও লেগেছে। তাই তো কোকিলের সুরে গানের পাখি হয়ে খুঁজছ এসে আমায় তরুলতা বৃক্ষে, যা আমি দেখছি শুনছি না বলে কথা, তবু কেন আসি না তোমার দৃষ্টির আঙিনায়, যা হয়তো তোমার ভাবনার বাহিরে। আজ আমি হয়তো তোমার দুচোখের মণি, যা দিয়ে দেখে হাতে হাতে রেখে মনের সিঁড়িতে স্বপ্নের রাজ্যে দিচ্ছ দোলা, না দেখা এক স্নেহের বন্ধনে গানের পাখি হয়ে, যা শুনেও আমি নির্ঝুম আপন ভূমির প্রান্তে হিমশিম খেয়ে পড়া উত্তাল তরঙ্গে, কুলহারা হয়ে না দেখার প্রয়োজনে। কেননা আমি তো এক উত্তাপে ভরাট পূর্ব দিগন্তের সূর্য, উদয়ের মুহূর্ত কতই না ভালো লাগে, যার স্পর্শ ঘিরে মানব তথা তরুলতা বৃক্ষই খোঁজে জীবনের শক্তি, সোনালী জীবনের সন্ধানে গানের পাখি হয়ে। হে প্রিয়,